একুশে নভেম্বর সম্পর্কে এই বইটাতেও আছে মিশ্র কথন। একুশে নভেম্বরের অনুভূতিটা হলো এরকম, 1971 সালের একুশে নভেম্বর আমি বা কোথায় ছিলাম, এইটা দিয়ে শুরু করি। আমি তখন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমরা তখন আখাউড়ার উত্তরে, আখাউড়া থেকে 3-5 কিলোমিটার দূরে আমাদের ক্যাম্পের মধ্যে আছি, প্রস্তুতি নিচ্ছি। একুশে নভেম্বরে আমরা শুরু করব ছোট ছোট অপারেশন, সারা বাংলাদেশের সীমান্তে সেক্টরের সৈনিকগণ বা জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্সের সৈনিকগণ বা দেশের অভ্যন্তরে গেরিলা সৈনিক, গেরিলা মুক্তিযোদ্ধাগণ সকলে একযোগে বা নবগঠিত স্কেলিটন বাংলাদেশ বিমান বাহিনী মানে এয়ারফোর্স যেটা, এবং স্কেলিটন বাংলাদেশ নৌবাহিনী সকলেই মিলে একযোগে অপারেশন করবে একুশে নভেম্বর। এবং মিত্রবাহিনী বা ভারতীয় সামরিক বাহিনী আমাদেরকে সেদিন অতীতের তুলনায় আরও অনেক বেশি সমর্থন দিবে। একুশে নভেম্বর ছিল ডিসেম্বরের 1-2-3 তারিখের প্রস্তুতি, প্রিপারেশন স্টেজ। একুশে নভেম্বরে আমরা একযোগে পাকিস্তান বাহিনীর উপরে বিভিন্ন জায়গায় ছোট বড় হামলা করে জানান দিয়েছি, পুরো সীমান্তটা বাংলা ভাষায় বলা যায় গরম করে ফেলেছি। একুশে নভেম্বর এখন থেকে 20-25 বছর আগে হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের আমলে তিন বাহিনীর 3টা জন্মদিবস বা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হতো, তার আগে আর কি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের আমলে, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন জ্ঞানী বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তিনি ভুলভ্রান্তিও করেছেন, অনেক ভালো কাজও করেছেন, যেমন কিনা জিয়াউর রহমান মহোদয় 7ই নভেম্বর পরে এই দেশের দায়িত্ব নিয়েছিলেন, সেনাবাহিনীর ভালো কাজ করেছেন। সেই সময় তিন বাহিনীর 3টা প্রতিষ্ঠা দিবস হতো, কিন্তু এরশাদ সাহেব বললেন এক তিনবার না করে একখানে করো। তো একুশে নভেম্বরকে বেছে নিয়ে তিনও বাহিনীর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দিবস হিসাবে কাজ করা শুরু করে। এই দিনটি আসলে আমরা খুব আনন্দিত, গর্বিত বোধ করি, যদিও ব্যক্তি বা রাজনৈতিক কর্মী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম একুশে নভেম্বরের দাওয়াত পায় না আজকে 10 বছর, মাঝখানে 1 বছর ভুলক্রমে দিয়েছিল আর 9 বছর আমি পাইনি, এটা আমার কোনো আফসোস নাই। অনেক একুশে নভেম্বরে গিয়েছি, কিন্তু বেসামরিক জনগণ যায়, নেতৃবর্গ যায়, এটি খুশির কথা। সামরিক বাহিনী এবং বেসামরিক জগতের মধ্যে একটা ইন্টারাকশন, মিথস্ক্রিয়ার সুযোগ একুশে নভেম্বরে সৃষ্টি হয়, যদিও নিরাপত্তার কারণে এত বেশি নিরাপত্তা বাহিনী ভেতরে গিজগিজ করে যে মানুষ আর মেলামেশা করতে পারে না, কি আবার কি শুনে ফেলবে, কার বিরুদ্ধে কি নালিশ দিবে। কিন্তু আপনার প্রশ্ন, আমার কি বলার আছে, আমার বলার আছে বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব, মানুষ তাকে নিয়ে এখনও অহংকার করে, মানুষ এখনও তাকে নিয়ে স্বপ্ন দেখে। এই বাংলাদেশ যদি কোনো দিন আক্রান্ত হয় ভেতর থেকে বা বাহির থেকে, এই সেনাবাহিনী নিশ্চিতভাবে এগিয়ে আসবে, মানুষকে রক্ষা করবে এবং মাটিকে রক্ষা করবে।